हेलो गाइस, वेलकम टू मौसुमी वर्ल्ड। मौसुमी वर्ल्डे तुम्हारा सबके जाना स्वागत। आज के चले नतून एक रेसिपि नहीं, चलो झटपट तुम्हारा रेसिपिटा देखे नाओ। और अवश्य रेसिपिटा भलो लगले क्योंकि लाइक कर, कमेंट कर, फ्रेंड्स और फैमिलिर संगे हमारे रेसिपिटा अवश्य तुम्हारा शेयर कर। और एक कथा, जदि तुम्हारा एखो पर्त चैनल के सबसक्राइब ना थको अवश्य चैनल के सबसक्राइब कर दाओ और पशे थका बेल बटन प्रेस कर दाओ। सबसक्राइब कर पाशे थाका बेल बटन अवश्य प्रेस कर रखबे, जाते करे आमी जखनी नतून कोनो वीडियो अपलोड करब सबार आगे तार नोटिफिकेशन तुम्हार काछे पौंछाय। ताहले चैनलटाके अवश्य सबसक्राइब कर रखो और रेसिपिटा देखते थाको। एखाने आमी तैरी करछि चिली चिकेन। तो चिली चिकेन बानानोर जोन्नो सबार फार्स्ट नेवा होयेछे चिकेन, आर नेवा होयेछे गोलमरिचेर गुड़ो, आर नेवा होयेछे 2 टेबल स्पुनेर मतन लेबुर रस। एरपर ई चिकेनेर मध्ये लेबुर रसटा दिए एबं सामान्य एकटु गोलमरिचेर गुड़ो दिए एटाके भालोभाबे म्यारिनेट करे राखते होबे 10 थेके 15 मिनिटेर मतन। 10 থেকে 15 মিনিটের মতন এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর ঠিক 15 মিনিট পর এই চিকেনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে আর যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি একবার দেখিয়ে দিই। কর্নফ্লাওয়ার গোলা জল এখানে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে এখানে 1 টেবিল স্পুন লেবু রসের মধ্যে 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা হয়েছে, নেওয়া হয়েছে রসুন কুচি, আদা বাটা, লাল লঙ্কা বাটা, জিরে বাটা এবং সামান্য একটু নেওয়া হয়েছে ম্যাগি মশলা। तुम्हारा चाहले मैगी मसलाटा किन्तु स्किपो करे निते पारो। एछाड़ा ससर मध्य नेवा होयेछे टमेटो सस, सोया सस एवं चिली सस। तो एरपर एखाने 15 मिनट हो गेछे मैरिनेट करा। एरपर एर मध्य आमी एकटा डिम भालो करे भेंगे दिच्छी। तो डिमटा भेंगे देवा हो गेलो। एरपर एर मध्य दिये देवा होच्छे लवण। लवण देवा होच्छे स्वाद अनुयायी, देवा होच्छे सामान्य एकटु हलुद। एरपर एर मध्य देवा होच्छे 1 টেবিল স্পুনের মতন বেসন। এখানে 2 টেবিল স্পুনের মতন বেসন দেওয়া হয়েছে, তোমরা পরিমাণ অনুযায়ী বেসনটা দিয়ে দেবে বা কেউ চাইলে বেসনটাকে পুরোপুরি স্কিপ করে শুধুমাত্র কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো। এখানে 2 টেবিল স্পুন বেসন দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। এরপর এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেছে। এরপর একটা একটা করে চিকেন নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর একটা একটা করে চিকেন ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নয়তো ভেতর থেকে চিকেনগুলো কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে প্রত্যেকটা চিকেন এখানে ভালোভাবে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ লাল করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখানে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এরপর এর গ্রেভিটা তৈরি করার জন্য অন্যদিকে একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে। গ্রেভি বানানোর জন্য এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া আছে, আর নেওয়া হয়েছে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা, আর যেসব মশলা দেখানো হয়েছিল আগে সেগুলোই আছে এখানে। তো সমস্ত মশলা সব কিছু এখানে তৈরি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু প্যানটা গরম হচ্ছে। তো প্যানটা গরম হয়ে গেলে তারপর কিন্তু ওর মধ্যে রসুন কুচি আর সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে, মানে রসুন কুচি, আদা বাটা, জিরে বাটা, লাল লঙ্কা বাটা আর ম্যাগি মশলা। তো তোমরা চাইলে কিন্তু আদা আর জিরে গ্রেট করে কেটেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো এখানে প্রত্যেকটা মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতন। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন ভেজে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। আবারও 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে তারপর লেবুর মধ্যে যেই
কাঁচা লঙ্কাটা রাখা ছিল সেটা প্রত্যেকটা সস দিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। সস যেই প্লেটটাতে ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে 1 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার হাফ কাপের জলের মধ্যে গুলে রাখা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সামান্য একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেওয়া হয়েছে। যারা যেমন গ্রেভি পছন্দ করো তেমন অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দিতে হবে। আর দেওয়া হয়েছে 1/2 টেবিল স্পুনের মতন চিলি ফ্লেক্স। তারপর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। সামান্য একটু মিশিয়ে দেওয়া হয়েছে লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে 10 মিনিটের মতন। 10 মিনিট পরে এখানে আমার ক্যাপসিকামগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ তো আগেই হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তো এরপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু আজকের আমাদের চিলি চিকেন রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো তোমরা এই চিলি চিকেনটাকে সার্ভ করতে পারো গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে বা রুটির সঙ্গে, নানের সঙ্গে, পুরীর সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই চিলি চিকেন রেসিপিটা অসাধারণ খেতে লাগে। এর উপরে তোমরা সামান্য একটু পেঁয়াজ কালি স্প্রিঙ্কল করে এটাকে সার্ভ করতে পারো। গরম গরম খেতে যা অসাধারণ লাগে। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত।